আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। ওয়া বা'দ, আমাদের দিনী ভাই তাজমাউল তিনি প্রশ্ন করেছেন যে মসজিদের পাশে যদি কবর থাকে বা কবরস্থান থাকে বা মসজিদের ভেতরে সামনে বা পিছনে যদি কবর থাকে তাহলে এই মসজিদে নামাজ পড়া জায়েজ হবে কি হবে না, এই ছিল তার প্রশ্ন। যা ভালো বিল্লাহি তৌফিক, যদি মসজিদের ওয়ালের পিছনে অথবা মসজিদের পেছন সাইডে যদি কবরস্থান থাকে তো তাতে সালাত আদায়ে কোনো অসুবিধা হবে না, যেহেতু এটা মসজিদের পিছনে এবং ওয়ালের পরে রয়েছে। কিন্তু যদি সামনে থাকে সংযুক্ত আকারে কবর বা কবরস্থান, এখানেই হলো সমস্যা। বিশেষ করে ওয়াল ছাড়া হলে তো কবরকে সেজদা দেওয়ারই মতো হয়ে গেল পরিস্থিতি। এবং হাদিসে নিষিদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজলিসু আলাল কুবুরি ওয়ালা তুসাল্লু ইলাইহা, তোমরা কবরে বসবে না আর কবরের দিকে মুখ করে সালাত আদায় করবে না, কবরকে সামনে রেখে সালাত ও আদায় করবে না। মুসলিম শরীফের হাদিস। সুতরাং সংযুক্ত আকারে যদি গোরস্থান থেকে থাকে তাহলে এই সালাত চরম বিতর্কিত, কাজে এই জাতীয় মসজিদে না নামাজ পড়াই হলো নিরাপদ। বাকি থাকলো মসজিদের ভিতরে, ডানে বা বামে, সামনে বা পিছনে, মসজিদের বাউন্ডারির ভিতরে, মসজিদের দেয়ালের ভিতরে। এই মসজিদগুলিতে যেখানে এইভাবে কবর রয়েছে, মতওয়াল্লির কবর, বড় হজরের কবর ইত্যাদি, যেটা আমাদের বিভিন্ন মাজার পূজারীদের মধ্যে দেখা যায় যে মসজিদ আছে, মসজিদে কবর রাখা হয়েছে, আলহামদুলিল্লাহ, তাহলে এই মসজিদে সালাত আদায় হবে না, এই সালাত আদায় করা না জায়েজ, হারাম। সৌদি আরবের শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল এই জাতীয় মসজিদ সম্পর্কে যার ভেতরে কবর রয়েছে, উনি বলেছেন ডানে হোক বামে হোক যেখানেই হোক মসজিদের ভেতরে কবর থাকলে ওই মসজিদে সালাত আদায় হবে না। তো আশঙ্কাজনক অবস্থা সালাতের এ জাতীয় মসজিদে। আসলে কবরের ভেতরে, মসজিদের ভেতরে কবর দেওয়া এটা হলো বিধর্মীদের রীতিনীতি, ইহুদ খ্রিস্টানদের রীতিনীতি, যা বিভ্রান্ত মুসলিমরা ধার করে নিয়েছে তাদের থেকে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাতুল্লাহ আলাল ইহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, ইহুদ এবং নাসারাদের উপর, খ্রিস্টানদের উপরে আল্লাহর লানত, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। তো এটা হলো ইহুদিয়াত এবং নাসরানিয়াত, যে মসজিদের ভিতরে কবর থাকবে, ডানে হোক বামে হোক সামনে হোক বিধান একই। এভাবেই বেশ কিছু তাওহিদপন্থী মুহাক্কিক প্রাজ্ঞ ওলামায়ে দ্বীন ফতোয়া দিয়েছেন। অতএব সতর্ক সাবধান থাকতে হবে, এ জাতীয় বিতর্কিত মসজিদে নামাজ এড়িয়ে চলতে হবে। কেউ বলতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, কবরও তো মসজিদের ভিতরে রয়েছে, না কবরটা মসজিদের ভিতরে নাই, কবরের উপরে মসজিদের কোনো ওয়ালও নেই,
কবরস্থানটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটা মূলত মায়েশার ঘরে ছিল। পরবর্তীতে উমাইয়া শাসন আমলে কবরের ভিতরে এই মসজিদ সম্প্রসারণের সময় কবরটাকে ভিতরে ঢুকে দেওয়া হয়েছে, তবে ওটাকে আলাদা পৃথক করে রাখা হয়েছে, ওর ওপরে কোনো মসজিদের ভিত্তি রাখা হয়নি, ওটা পৃথক হয়ে রয়েছে, সম্পূর্ণ পৃথক বলা যায়। এবং এরপরও কয়েকটা বাউন্ডারি দিয়ে ওটাকে পৃথক করা হয়েছে এবং কোনো সুযোগ নেই সাজদা করার ওইদিকে মুখ করে। তারপরে যারা করেছিল এই কাজটি ভালো করেনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রাখা হয়নি মসজিদে। পরবর্তীতে সম্প্রসারণ করতে গিয়ে এই পরিস্থিতি ঘটেছে কবরের, তবুও চেষ্টা করা হয়েছে ত্রিভুজ আকারে ওটাকে ঘিরে রাখার, যাতে কোনো ক্রমেই কেউ সেদিকে সেজদা না করতে পারে। তো এটার অবস্থা আলাদা, এটা একটা জরুরি অবস্থা এবং এখনও বলা যায় যে মসজিদের বাইরেই অবস্থান করছে এই কবর। কাজী এটাকে দলিল হিসেবে গ্রহণ করা ঠিক হবে না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সবাইকে সঠিক বোঝার তৌফিক দান।